টানা চতুর্থ সপ্তাহের মতো কমেছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ফলে দেশটির রিজার্ভ গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে। চব্বিশ ফেব্রুয়ারি শেষ হওয়ার সপ্তাহ পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $560.94 বিলিয়ন। আমন্ত্রণ জানাচ্ছি পাঁচ মিনিটের আজকের বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তাসলিম আদিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইমরান খানকে ধরতে পুলিশের অভিযান, পিটিআইয়ের বিক্ষোভ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বাখমুত ছাড়ছেন বেসামরিক নাগরিকরা। নিউ ইয়র্কে বাসায় আগুন, দুই শিশুসহ নিহত পাঁচ। ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তিন মাসের সর্বনিম্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। তোষাখানা মামলার জেরে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের লাহোরের জামান পার্কের বাসভবনে পৌঁছেছে ইসলামাবাদ পুলিশ। রবিবার ইসলামাবাদ পুলিশের একটি দল লাহোরে পৌঁছায়। এ খবর পেয়ে ইমরান খানের বাড়ি ঘেরাও করে রাখে তার হাজার হাজার সমর্থক। সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদের একটি আদালত। তোষাখানা মামলার শুনানিতে ধারাবাহিকভাবে অনুপস্থিতির কারণে তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে পাওয়া উপহার সরকারি ভাণ্ডার বা তোষাখানায় জমা না দিয়ে মোটা দামে বিক্রি করে দিয়েছেন। রবিবার সকাল থেকে একের পর এক টুইট বার্তায় ইসলামাবাদ পুলিশ জানায়, লাহোর পুলিশের সহযোগিতায় ইমরান খানকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এতে বলা হয়েছে পিটিআই প্রধান গ্রেফতার এড়িয়ে চলছেন। ইউক্রেনের বাখমুত শহরের বেসামরিক নাগরিকরা বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন বলে জানা গেছে। এতে সহায়তা করছেন ইউক্রেনের সেনাবাহিনী। অনেকের দাবি বেসামরিক লোকদের সরিয়ে নেয়ার বিষয়টি ইউক্রেনীয় সেনাদের বাখমুত থেকে পিছু হটার ইঙ্গিত দিচ্ছে। শনিবার ইউক্রেনীয় সৈন্যদের বাখমুতের অবশিষ্ট কিছু বাসিন্দাকে নিকটবর্তী গ্রাম ক্রোমোভে পৌঁছাতে সহায়তা করতে দেখেছেন গণমাধ্যম কর্মীরা। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়মিত টুইটার আপডেট দিয়ে জানিয়েছে, বাখমুতের উত্তরাঞ্চলে রুশ যোদ্ধাদের প্রবেশ ঠেকাতে সেতুগুলো ধ্বংস করা হয়েছে। রুশ সেনাবাহিনী ইউক্রেনীয় কর্তৃপক্ষের উপর চাপ বাড়াচ্ছে। এদিকে বাখমুতকে রক্ষা করার সর্বোচ্চ প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এজন্য তিনি তার মিত্রদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় সময় শনিবার ভোরে নিউ ইয়র্কের স্প্রিং ভ্যালির একটি বাড়িতে আগুন লাগার এ ঘটনা ঘটে। রবিবার মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানায়, স্থানীয় সময় ভোর চারটার দিকে 118 লেক স্ট্রিটে একটি আবাসিক বাসভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রকল্যান্ড কাউন্টির ফায়ার সার্ভিস। স্থানীয় ফায়ার সার্ভিসের কোঅর্ডিনেটর ক্রিস্টোফার কিয়ার বলেন, আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ির ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছে বলে খবর পাওয়া যায়। প্রাথমিক পর্যায়ে বাড়িটিতে প্রবেশের চেষ্টা চালানো হলেও পরিস্থিতি ভয়াবহ থাকায় ভেতরে ঢোকা সম্ভব হয়নি। এক পর্যায়ে ভোর 4:40 মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও বাড়ির ভেতরে আটকে থাকা লোকজনকে উদ্ধার করতে ব্যর্থ হন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। টানা চতুর্থ সপ্তাহের মতো কমেছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ফলে দেশটির রিজার্ভ গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে। চব্বিশ ফেব্রুয়ারি শেষ হওয়ার সপ্তাহ পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $560.94 বিলিয়ন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এ তথ্য নিশ্চিত করেছে। গত সপ্তাহে রিজার্ভ কমেছে $330 মিলিয়ন। এ নিয়ে গত তিন সপ্তাহে মোট কমেছে $15 বিলিয়ন। 17 ফেব্রুয়ারি শেষ হওয়ার সপ্তাহে ভারতের রিজার্ভ ছিল $561.27 বিলিয়ন। এদিকে ডলারের বিপরীতে রুপির মান ধরে রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংকটি। ইরানে আবারও গ্যাস প্রয়োগের ফলে বিষক্রিয়া অসুস্থ হয়ে পড়ছে অনেক শিক্ষার্থী। শনিবার আরও 100 মতো শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে দেশটির কম শহরে স্কুলে যাওয়া বন্ধ করতে 700 ছাত্রীকে বিষ প্রয়োগ করার অভিযোগ ওঠে। গত নভেম্বর থেকে এ ঘটনা ঘটে আসছে। বিষক্রিয়ায় কোনো শিক্ষার্থীর মৃত্যু হয়নি, তবে তাদের অনেকেই শ্বাসকষ্ট, বমি বমি ভাব, মাথা ঘোরা ও ক্লান্তিতে ভুগছে। এ ঘটনায় নড়ে চড়ে বসেছে তেহরানের প্রশাসন। এ ঘটনার প্রতিবাদে তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন অভিভাবকরা।
এই ঘটনায় তদন্ত চলছে বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি বলেছেন ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেফতার করা হয়নি শনিবার ওয়াহিদি এক বিবৃতিতে বলেন এসব ঘটনায় কোনো মৃত্যু হয়নি এবং 52টি স্কুল থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করা হচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য